এক সময়ের কথা, রিয়া বাজারে কিছু কিনছিল, তখনই সে এক বড় জাহাজের ব্যাপারে অঘটন শোনে। আরে চমন, তুমি জানো ওই সমুদ্র জাহাজের ব্যাপারে? হ্যাঁ ভাই, ওই ভুতুরে জাহাজের ব্যাপারে কে না জানে। সেখানে কোনো একটা ডাইনি থাকে, আর যে কেউ সেখানে যায় জ্যান্ত ফেরে না সে। হ্যাঁ ভাই, শুনেছিলাম একটা পুলিশ অফিসার ওই জাহাজের ভিতরে খোঁজ করতে গেছিল, অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে ফিরেছে। সে কিছু প্রমাণ পেয়েছিল, কিন্তু কারুর এত সাহস হলো না সেগুলোকে দেখার। সব কথা শুনে রিয়া অনেক চিন্তায় বাড়ি ফেরে, আর সে জাহাজ আর ডাইনির ব্যাপারে ভাবতে থাকে। পরের দিন সকালে সে সেই পুলিশ অফিসারকে খুঁজতে বেরোয়। অনেকক্ষণ খোঁজার পরে সে তার ঠিকানা পায়। আজ আমি সেই জাহাজের রহস্য জেনেই ছাড়ব। ও তো আপনি সেই যারে ভুতুরে জাহাজের ব্যাপারে জানার আছে? হ্যাঁ স্যার, আমি তার রহস্য জানতে চাই, তাই আমার সেখান থেকে পাওয়া সব প্রমাণ চাই। কিন্তু সেই কেস তো বন্ধ হয়ে গেছে, আর আমারও সেই কেসে এত ইন্টারেস্ট নেই। আর আপনি আমার কথাটা শুনুন, যতটা সহজ আপনি ভাবছেন অতটা সহজ কিন্তু নয়। সেটা আমার প্রবলেম, আমি একজন নিউজ রিপোর্টার আর আমি সেই জাহাজের ব্যাপারে সব জানতে চাই। রিয়ার কথা শুনে বিজয় তাকে সব প্রমাণ দিয়ে দেয়। সেই প্রমাণগুলো নিয়ে রিয়া নিজের পুরনো বাড়ি চলে যায়। তাতে একটা ক্যাসেট ছিল। আরে এই ক্যাসেটটা কিসের? একে প্লে করি। রিয়া রাত্রে সেই ক্যাসেট চালিয়ে দেখতে থাকে। আরে এ কি, এটা তো সেই জাহাজের টপ পার্ট, কিন্তু তাতে এরা কারা? রিয়া ভিডিওতে দেখে 6-7 জন, যাতে একটা লোক 45 বছরের ছিল আর একটা মেয়ে 18 বছরের। তারা ডাইনিং টেবিলে বসে ফোক নাইফ দিয়ে খাবার খাচ্ছিল। তখনই হঠাৎ সবাই নিজের নিজের ফোক নাইফ নিজেদের মুখের মারতে শুরু করে। শুধু সেই 45 বছরের লোক আর সেই 18 বছরের মেয়েটাকে ছাড়া। রিয়া অনেক ভয় পেয়ে যায়। আরে কি করছে এরা, নিজেদের মারছে? তখনই রিয়া আরো ভয়ঙ্কর কিছু দেখে সে ভিডিওতে। সে একটা লোককে কাঁচের বোতল টেবিলে ফাটাতে দেখে আর তাতে আগুন লাগিয়ে দেয়। তখনই হঠাৎ সমুদ্রে জোর ঝড় আসে আর ঢেউ উপর নিচে হতে থাকে। জাহাজ নিয়ন্ত্রণ হারাচ্ছিল। আরে এ কি করে হতে পারে, হঠাৎ এরা সবাই নিজেদের মেরে ফেললো, আর এখন এই ঝড় কি করে? এখন আমি এই অনুষ্ঠানটা পুরো করে সমুদ্র দেবীকে খুশি করব, আর এই মেয়ের বলি দিয়ে আমার নিজের সব বন্ধুদের ফেরত আনব, যারা কখনো এই সমুদ্রতে মরে গেছিল। এখন ওরা সবাই বেঁচে উঠবে আর আমিও তাদের মালিক হয়ে যাব। এখন আমি এই মেয়ের বলি দেব। তখনই সে লোকটা মেয়েটাকে ধাক্কা দিয়ে ভাঙা কাঁচে ফেলে দেয় আর সেই মেয়েটা মরে যায়। তার শরীরে কাঁচ গভীর অবধি ঢুকে যায়, যাতে সেইখানে চারিদিকে রক্তাক্ত হয়ে যায়। হে ভগবান, এই জাদুগরটা নিজের শক্তির জন্য নিরীহ মেয়েটাকে মেরে ফেললো, কিন্তু এটা কি, সমুদ্রের থেকে এত আলো বের হচ্ছে কিসের? তখনই সমুদ্র থেকে একটা কালো শক্তি বের হয় ভয়াবহ মতন। এই লোক, তুই আমার অনুষ্ঠানে ব্যাঘাত ঘটালি। বলি দেওয়ার সময় মেয়ে নাবালিকা হওয়া উচিত, কিন্তু সে মেয়ে 18 বছরের ছিল। তুই এত বড় ভুল করে নিজের মৃত্যুকে ডেকেছিস, এখন তুই দেখ তোর কি অবস্থা হয়। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও, আমার ভুল হয়ে গেছে। জাদুঘর পালানোর চেষ্টা করে, কিন্তু সমুদ্রের কালো শক্তি নিজের হাত এগিয়ে দেয়। আমাকে যেতে দাও, ক্ষমা করে দাও, আমার কোনো শক্তি চাই না, আমি কারুর মালিক হতে চাই না, আমি কারুর মালিক হতে চাই না। না, এখন আমি তোকে মেরেই ছাড়বো,
আর জাদুঘরের শরীর থেকে আত্মা বের হয়ে যায়। আর সমুদ্রের কালো শক্তি সেই জাদুঘরের আত্মা বের করে নিজের সঙ্গে সমুদ্রে নিয়ে যায়। রিয়া এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে বিজয়কে কল করে। হ্যালো বিজয়, আপনি প্লিজ আমার বাড়ি এসে যান, আপনাকে কিছু দেখানোর আছে। এই সময় এত রাতে কেন? সকালে কথা বলছি না? না না না, আমি এক্ষুনি কথা বলার আছে সেই হন্টেড শিপের ব্যাপারে। আপনি কি সেই ভিডিও দেখেছিলেন যেটা আপনি সেখানে পেয়েছিলেন? না, আমি দেখিনি। আমি যখন সেই ডাইনিকে দেখি জাহাজে, আমি সেই ঘটনাটা ভুলতেই পারিনি। আমি শুধু কালকে একটা ইন্টারভিউ দেব এই কেস রিলেটেড, যেখানে আমি এই কেস বন্ধ করার অ্যানাউন্সমেন্ট করব। তাহলে তো এটা আরো জরুরি আপনার জন্য। আমি আপনাকে কিছু দেখাতে চাই, আপনি তাড়াতাড়ি এসে যান। ঠিক আছে, আসছি। বিজয় কিছুক্ষণে ওনার বাড়ি পৌঁছে যায় আর রিয়াকে কল করে। হ্যাঁ রিয়া, দরজা খোলো, আমি বাইরে আছি। রিয়া দরজা খোলে আর দুজনে তাড়াতাড়ি ভিডিও দেখতে শুরু করে। হ্যাঁ রিয়া, এবার বলো। দেখুন, এটা যেই মেয়েটা মরেছে সেই ডাইনি এখন জাহাজে থাকে, কেননা তার মৃত্যু এক অনুষ্ঠানের বলির জন্য হয়েছিল। আর যেভাবে তার মৃত্যু হলো, তাই সে চায় না যে কেউ সে জাহাজে যাক আর ওদের ব্যাপারে কেউ কোনো খবর না জানতে পারে। সে নিজেকে একটা রহস্য রাখতে চায়, আর আর যে কেউ সেই জাহাজে যায় তাকে বেঁচে ফিরতে দেয় না। আচ্ছা, তো এই ব্যাপার। একটু এই মেয়েটার ফটো দেখাও তো। রিয়া সেই ভিডিওতে সেই মেয়ের ফটো দেখে। হঠাৎ বিজয়ের সেই ডাইনির চেহারা মনে পড়ে যায়, যাকে সে জাহাজে দেখেছিল। তারা দেখছিল তখনই হঠাৎ মাঝামাঝি সেই ডাইনি মনিটরের সামনে এসে যায়। রিয়া আর বিজয় সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। আমার রহস্য এক রহস্যই থাকবে, তোমরা যতই চেষ্টা করে নাও, সংসারে কেউ আমার রহস্য জানতে পারবে না। এত ভয়ঙ্কর চেহারা দেখে বিজয়ের মাথা ঘুরে যায়। বিজয় পিছিয়ে যায়। তখনই সে ডাইনি মনিটরের বাইরে হাত বের করে আর বিজয়কে ধরতে আসে। একই, আমি যত পিছনে যাচ্ছি ওই হাতটা অত লম্বা হয়ে যাচ্ছে। রিয়া, রিয়া, কোথায় তুমি? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে! আমি এই কেস আজকের পর আর কোনোদিনও খুলবো না, নাই এর ব্যাপারে আর বলবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও! বিজয় নিজেকে বাঁচানোর জন্য রিয়ার দিকে ঘোরে, কিন্তু একই, রিয়ার জায়গায় সে জাহাজের ডাইনি ছিল। জাহাজের থেকে তো তোর ভাগ্য তোকে আমার থেকে বাঁচিয়েছিল, কিন্তু এখন কে বাঁচাবে? তুমি তুমি তো এখানে টিভির ভেতরে ছিলে। হ্যাঁ, আমি। বিজয় যেই মনিটরের দিকে দেখে তখন সে ডাইনি সেখান থেকে তাকে দেখছিল, আর বিজয়কেও মনিটরের ভেতরে ঢুকিয়ে নেয়। ভেতর থেকে চাঁচাতে চাঁচাতে সামনে দেখে তো সে অবাক হয়ে যায়। রিয়া সেইখানেই বসেছিল, কিন্তু তার চোখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। আর সে বিজয়ের মৃত্যুর খেলা দেখে মিচকি হেসে তাকে বিদায় জানায়। আজও কেউ জানে না সেই রিপোর্টার রিয়া কোথায় অদৃশ্য হয়ে গেছে, আর সেই ক্যাসেট পরের দিন রাস্তায় পড়েছিল। আর জানা নেই এর পরে এর শিকার কে হবে।